আপনারা জানেন যে আগামী পাঁচ কালকে মানে 5 তারিখে আমাদের গজারিয়া উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এটাই সর্বশেষ আমাদের জেলার সর্বশেষ। এর আগে 5টা উপজেলায় আমরা নির্বাচন শেষ করেছি। আপনারা জানেন যে আগামী পাঁচ কালকে মানে 5 তারিখে আমাদের গজারিয়া উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এটাই সর্বশেষ আমাদের জেলার সর্বশেষ। এর আগে 5টা উপজেলায় আমরা নির্বাচন শেষ করেছি। তো আপনারা সবাই দেখেছেন যে 5টা উপজেলায় আমাদের নির্বাচন আমরা কিভাবে করেছি। আগামী দিন যে নির্বাচন হবে সেটাও একইভাবে আমরা শেষ করব। গজারিয়া মোট 66টা কেন্দ্রে আমরা পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য রেখেছি, একাধিক মোবাইল টিম আছে এবং আমাদের সাথে বিজিবি থাকবে, র‍্যাব থাকবে, জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট থাকবে। আমরা মনে করি যে অন্য 5টা উপজেলায় যেভাবে আমরা নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ করেছি, গজারিয়া একইভাবে আমরা শেষ করতে পারবো। কোনো ধরনের ব্যত্যয় করার সুযোগ নাই, কোনো ধরনের অপেশাদারিত্বের সাথে কাজ করারও সুযোগ নাই।